আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। টুপিতে গয়েশ্বর রায়, নতুন লোক চেনা কি যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তির্যক বুদ্ধিদীপ্ত ও রসবোধ সম্পন্ন কথাবার্তায় পারঙ্গম। দলের অন্য যে কোনো স্থায়ী কমিটির সদস্য বা নেতার চাইতে দেশবাসীর কাছে গয়েশ্বর অধিক পরিচিত। বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা, এই নেতা দলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বেশ আস্থাভাজন। দলে একমাত্র সংখ্যালঘু বড় এই নেতা নিজেকে অল টাইম পলিটিশিয়ান দাবি করেন। গয়েশ্বরের জন্ম 1951 সালের 1 নভেম্বর ঢাকা কেরানীগঞ্জে। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত। 1978 সালের বিএনপির গঠনের সময় অঙ্গ সংগঠনের জাতীয়তাবাদী যুবদলে যোগ দেন। দীর্ঘদিন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব থেকে বর্তমানে স্থায়ী কমিটির সদস্য। 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর 1993 সালে টেকনোক্র্যাট কোটায় তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন গয়েশ্বর। তবে তদানীন্তন মন্ত্রী কর্নেল অফ আকবর হোসেন তাকে সুনির্দিষ্ট দায়িত্ব না দেয়ায় অভিমানে মন্ত্রণালয়ে যাওয়া বন্ধ করেন। 2008 সালে নবম ও 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা 3 আসন থেকে নির্বাচন করে গয়েশ্বর রায় আওয়ামী লীগের নসরুল হামিদ বিপুল কাছে পরাজিত হন। সংসদীয় বক্তৃতায় তার বাজিমাত করার সম্ভাবনা সংসদে যেতে পারায় বিনষ্ট হয়েছে। গত বছরের অক্টোবরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরুর পর থেকে সংবাদপত্রের ছবি ও টিভি ফুটেজে গয়েশ্বর রায়কে টুপি পরিহিত দেখা যাচ্ছে। গয়েশ্বরের গায়ে থাকছে আচকান শেরওয়ানি ফ্রিন্স কোট ধরনের পোশাক। হঠাৎ করে নতুন এই লুক এর কারণে অনেকেই সুপরিচিত গয়েশ্বরকে প্রথমে চিনতে পারেননি। দলটির মুসলমান নেতাদের প্রাধান্য থাকলেও বিএনপির কর্মসূচিতে তিনিই একমাত্র টুপি পরিহিত নেতা। গয়েশ্বরের টুপিটির সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও অহিংস রাজনীতির প্রবক্তা মহাত্মা গান্ধীর নামে উপমহাদেশে প্রচলিত ও পরিচিত গান্ধী টুপির সাথে মিল রয়েছে। গান্ধী একসময় এই টুপি পরেছেন। গয়েশ্বরের আলোচ্য এই টুপি সুপরিচিত গান্ধী টুপির আদলে তৈরি। ইন্টারনেটে গান্ধী টুপি সম্পর্কে বলা হয়েছে, এটি একটি সাদা সাইড ক্যাপ বা এমন টুপি যাকে ভাঁজ করে রাখা চলে। এর সামনের ও পেছনের দিকটি তীক্ষ্ণ ও মধ্যভাগ প্রশস্ত। এটি খদি কাপড় দিয়ে তৈরি। গান্ধী অহিংস রাজনীতির প্রবক্তা হলেও নব্য গান্ধী টুপি পরিহিত গয়েশ্বর অহিংস গান্ধীবাদী নন। রাজনীতিতে তিনি হিংসার পাল্টা প্রতিহিংসা, হামলার বদলে পাল্টা হামলা চালানোর নীতিতে বিশ্বাসী বলেই পরিচিত। গত 16 জানুয়ারি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে গয়েশ্বর রায় বলেন, নেতাকর্মীদের গায়ে হাত আসলে পাল্টা হাত তুলতে হবে। শুধুমাত্র মার খাওয়ার জন্য আমাদের জন্ম হয়নি, অন্যায়কারীদের গায়ে হাত তোলার নৈতিক দায়িত্ব। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে তিনি বলেন, হাত চালানোর আগে সাবধানে চালাবেন, আমরাও হাত গুটিয়ে বসে থাকব না। গত বছরের আগস্ট সেপ্টেম্বরে সারা দেশে বিএনপি সমাবেশ যখন আওয়ামী লীগ নিয়মিত হামলা করছিল, তখন গয়েশ্বর নেতাকর্মীকে লাঠি নিয়ে সমাবেশে যোগ দিতে নির্দেশ দেন। এরপর অবশ্য আওয়ামী লীগ হামলা বন্ধ করে। এদিকে গান্ধী টুপি নিয়ে বেশ মজার কাহিনী আছে। 1919 সালে গান্ধী রামপুর স্টেটে বেড়াতে যাচ্ছিলেন। গান্ধীকে বলা হলো নবাবের সামনে অবশ্যই টুপি পরে যেতে হবে। রামপুর স্টেটের ইতিহাস লেখক নাফিস সিদ্দিকীর ভাষ্য, গান্ধীর সঙ্গে কোন টুপি বা টুপি বানানোর কোনো কাপড় ছিল না। রামপুর বাজারে গান্ধীর পরার মতো কোনো টুপিও পাওয়া গেল না। বাধ্য হয়ে রামপুরে স্বনামধন্য দুই ভাই খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলীর মা আবাদি বেগম গান্ধীর জন্য একটি টুপি সেলাই করেন, আর সেই টুপি গান্ধী টুপি হিসেবে পরিচিতি পেয়েছে। গান্ধী টুপির জনপ্রিয়তা দেখে ব্রিটিশ সরকার তা বন্ধের উদ্যোগ নিয়েছিল। কালক্রমে গান্ধী টুপি কংগ্রেসের নেতাকর্মীদের টুপিতে পরিণত হয়। 1921 সালে ব্রিটিশ সরকার গান্ধী টুপির ব্যবহার নিষিদ্ধ করার চেষ্টা করে। 1921 সালে গান্ধী নিজে শুধুমাত্র 1 বা 2 বছরের জন্য এই টুপি পরেছিলেন, যদিও ন্যাংটি পরার সময় থেকে গান্ধীকে আর ওই টুপি পরতে দেখা যায়নি। সাধারণত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মীরা এটি পরিধান করতেন। স্বাধীন ভারতের রাজনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদের জন্য এটি একটি প্রতীকী ঐতিহ্য হয়ে উঠেছিল। 1907 থেকে 1914 সালে দক্ষিণ আফ্রিকার কারাগারে থাকার সময় গান্ধীকে এই জাতীয় টুপি পরতে হয়েছিল। গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু হেনরি পোলাকের ধারণা অনুযায়ী সেখান থেকেই গান্ধী টুপির উৎপত্তি। যাই হোক, কাকা কালেলকারকে লেখা একটি চিঠিতে গান্ধী বিস্তারিত বর্ণনা করেছেন কিভাবে তিনি কাশ্মীরি টুপির ওপর ভিত্তি করে তার সাদা টুপির কল্পনা করেছিলেন। স্বাধীনতা পরবর্তী ভারতীয় রাজনীতিবিদরা প্রায় সবাই ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন। মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর
জওহরলাল নেহরু এবং তার মতো ভারতীয় নেতারা নিয়মিত গান্ধী টুপি পরতেন। লাল বাহাদুর শাস্ত্রী এবং মোরারজি দেশাইয়ের মতো পরবর্তী প্রধানমন্ত্রীরাও এই ঐতিহ্য অব্যাহত রাখেন। 1989 সালে নেহরের জন্মশতবার্ষিকী স্মারক মুদ্রা নেহরুর টুপি পরিহিত ছবি ছিল। গান্ধী টুপির পুনরুত্থান। 2011 সালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিশিষ্ট গান্ধীবাদী নেতা আন্না হাজারের দুর্নীতি বিরোধের আন্দোলন শুরু করার পর গান্ধী টুপিও আবারও জনপ্রিয়তা লাভ করে। 2011 সালের আগস্টে গান্ধী টুপি পরা হাজার হাজার লোক দিল্লির রামলীলা ময়দানে জড়ো হয়েছিল আন্না হাজারের আমরণ অনশনের সমর্থনে। এই আন্দোলন দেশটির অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এই আন্দোলন থেকে পরবর্তী গড়ে ওঠা বর্তমানে দিল্লি ও পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টির নেতাকর্মীরা ব্যাপকভাবে দলের নাম লেখা গান্ধী টুপি পরে থাকে। হিন্দুবাদী ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের অনেকেও এই একই ধরনের জাফরান রঙের টুপি পরে।